নাম্বার? দুই নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? বলেন 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন, একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদিলের বৈশিষ্ট্য, তার ছেলে মদপান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদপান করেছে, কাজী দোররা দিচ্ছে 40টা দোররা, কাজী একটু আস্তে আস্তে দোররা দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। 40টা দোররা পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দোররাগুলো ছিল, এই দোররাগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদিল। একজন বলেছিল আসসালাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু রুজরাক, হে আমিরুল মুমিনিন আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুন আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন, তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন, দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছে, বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শুনেন, ন্যায় বিচার করার জন্য ইসলামী মানদণ্ড নয়, একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে। একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। দলিল নেবেন? মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে, প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়, রাইট? আবিসিনিয়ায়। আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই জায়গা। এখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম কি বাদশাহ হতে পারবেন? বাচ্চা নাজাশি, রাইট? বাচ্চা নাজাশি। এই বাচ্চা ছিলেন একজন খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাচ্চা নাজাশি রাষ্ট্রে চলে যাও, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সে কিন্তু মুসলিম না। আমি কি বুঝাতে পারছি ভাই? ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয়, আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন। আর ইসলাম তো ন্যায় বিচারের জাজন্যমান মানদণ্ড, এটা তো অন্য বিষয়। যাই হোক, আমি লম্বা করছি না। আরশের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে।